দেখা যাক, দ্বিতীয় পর্বের খেলা এখন শুরু হচ্ছে। প্রথম পর্বে দীপক ইলেভেন 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ জার্সি পরে খেলছে দক্ষিণ বাঁকুড়া আমরা সবাই। ইতিমধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠের দক্ষিণ প্রান্তে সাদা জার্সি এবং মাঠের দক্ষিণ প্রান্তে এখন আছে আমাদের দক্ষিণ বাঁকুড়া দীপক এগিয়ে গেছে এবং তারা যেহেতু তারা কিন্তু যথেষ্ট মনোবল নিয়ে সুন্দর সুযোগ পেয়েছে আমরা সবাই। বল ছিল এবং হেড কিন্তু ডিফেন্ডার হাতে পরাস্ত হয়ে গেছে। এবারে আবার আক্রমণ তৈরি করার চেষ্টা ফুটবল দল, কাউন্টার অ্যাটাক নিয়ে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। বারবার তাদের আবার আক্রমণ আমরা সবাই ফুটবল দলের খেলোয়াড়দের আক্রমণ, দেখা যাক কি হয়। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, কাউন্টার অ্যাটাক এগিয়ে যাচ্ছে, দেখা যাক। দুর্দান্ত রাইট সাইড থেকে কাউন্টার অ্যাটাক, দেখা যাক কি হয়। লম্বা ক্রসিং এবং না, বারবার সুন্দর সুযোগ পেয়েছে এবং শট নো ছিল। আমরা সবাই ফুটবল দল এর খেলোয়াড়দের একটা প্রাণপণ চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আবার 8 নম্বরের পায়ে বল এবং শট নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বারবার পরাস্ত এখনো পর্যন্ত। কিন্তু আমরা দক্ষিণ বাঁকুড়া আমরা সবাই আক্রমণ, দেখা যাক কাউন্টার অ্যাটাক নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। আবার ডিফেন্ডারদের হাতে বারবার দুর্দান্ত খেলা জমে উঠেছে। এই খেলাটি আপনারা দেখছেন আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় দিন। দক্ষিণ বাঁকুড়া আমরা সবাই ফুটবল দল, একটা সুন্দর কর্নার কিকের সুযোগ দীপক একাদশের অনুকূলে, দেখা যাক
সে সুযোগটা কীভাবে কাজে নেওয়ার চেষ্টা করে। লম্বা শর্ট হয়েছিল কিন্তু বল এমএ থাকার কারণে কোনো ঘটনা ঘটেনি, আক্রমণ আউট পয়েন হচ্ছে। আমরা সবাই ফুটবল দলের অনুকূলে দেখা যাক আক্রমণ তৈরি করার চেষ্টা চালাচ্ছি। ন নম্বর প্লেয়ারের পায়ে বল সামনে বাড়ানো এবং এটাকে এগিয়ে যাওয়ার চেষ্টা সুন্দর ফরেনার প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ডিফেন্ডার আবার পরাস্ত হয়েছে। বাঁদিক থেকে আক্রমণ ফরেনার প্লেয়ার পায়ে বল দেখা যাক সামনে বাড়ানোর চেষ্টা। এগারো নম্বর থেকে বল আবার চেষ্টা বারবার সুন্দর সুযোগ আবার কিন্তু দীপক একাদশের অনুকূলে দেখা যাক লম্বা বল ছিল এবং শট সঙ্গে সঙ্গে গোল। ইতিমধ্যে আমরা দেখলাম দীপক একাদশ দুই সুন্দর করে দ্বিতীয়ার্ধের খেলা হচ্ছে বাচ্চা আছে তো দ্বিতীয়ার্ধের সময় অনেকটাই গড়িয়ে গেছে। ইতিমধ্যে আমরা খেলার ফলাফল তোমরা দেখতে পাচ্ছি যে দীপক একাদশ দুই এবং অপরদিকে বাঁকুড়া আমরা তার মনে হয়তো সঠিক মুহূর্তের জন্য খেলা বাকি আছে। তা সত্ত্বেও দক্ষিণ বাঁকুড়া আমরা সবাই ফুটবল দল মরণ কামড় দিয়ে চেষ্টা করছি এবং সুযোগ পেয়েছে দেখা যাক বক্সের মধ্যে বল ঘোরাঘুরি করছে এবং শট ছিল কিন্তু না বল গোলকে Thank you.
জিরো আর সম্ভবত দু মিনিটের মতো খেলা বাকি আছে। তোমার বলা নাম লেখালি লেখালি মনে হচ্ছে। Thank you.